একটি বাইসাইকেলের দাম 10 লাখ টাকা। তবে একটি দুটি নয়, এমন অন্তত 20টি বাইসাইকেল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের পুত্র আশিক খানের সংগ্রহে। বিষয়টি যেন আরব ধনকুবের প্রিন্সদের রোলস রয়েস, মার্সিডিস বা বিএমডব্লিউ গাড়ির বিলাসিতার মতো। এজন্য ক্যাম্পাসের অনেকেই আশিক খানকে চিনেন বাইসাইকেল প্রিন্স হিসেবে। জানা গেছে ঢাবি উপাচার্যের পুত্র আশিক খান এখনও শিক্ষার্থী। তিনি পড়াশোনা করেন দেশের নামি একটি বেসরকারি মেডিকেল কলেজে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপস্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে বিয়ানচির নিউ অ্যারাইভাল অল্ট্রে রেস 105 DI 212 SP মডেলের রোড বাইক চালাতে দেখা যায় তাকে। বিয়ানচির ওয়েবসাইট ঘেটে দেখা যায় এই বাইসাইকেলের দাম বাংলাদেশি টাকায় প্রায় 5.5 লাখ টাকা। শুধু বিয়ানচি না, জায়ান্ট, ট্রেক, স্পেশালাইজড, কোনা, মেরিডা, ক্যাননভেল, স্কট সহ বিশ্ববিখ্যাত সব কোম্পানির লাখ লাখ টাকা দামের সাইকেল ব্যবহার করতে দেখা গেছে তাকে। এসব সাইকেলের এক একটির মূল্য 3 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। দেশের বাজারে এসব বাইসাইকেল পাওয়া যায় না বলে বিদেশ থেকে নিয়ে আসেন তিনি। বিশ্বের বিখ্যাত বাইসাইকেল কোম্পানির একটি ট্রেক, তাদের ওয়েবসাইট থেকে দেখা যায় ট্রেকের ই কেলিবার 9.9 মডেলের একটি সাইকেলের দাম $13,699, যা বাংলাদেশি টাকায় প্রায় 15 লাখ টাকা। তাইওয়ানের সাইকেল কোম্পানি জায়ান্ট তাদের TCR অ্যাডভান্টেজ SL ডিস্ক মডেলের একটি সাইকেলের দাম $12,200, যা বাংলাদেশি টাকায় প্রায় 13.5 লাখ টাকা। ক্যানন ডেলের সুপার 6 ইভোকার্বন ডিস্ক 105 মডেলের সাইকেলটির দাম €4,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 5.5 লাখ টাকা। ইতালির কোম্পানি বিয়ানচির একটি সাইকেলের দাম 3 থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা। আর এসব বিখ্যাত ব্র্যান্ডের অনেক সাইকেলই আছে আশিকের সংগ্রহে। এ বিষয়ে আশিক খান জানান, সাইকেলিং পছন্দ করায় বেশ কিছু সাইকেল রয়েছে তার সংগ্রহে, পাশাপাশি সাইকেল বিক্রিও করেন তিনি। কেউ প্রি অর্ডার করলে বাইরে থেকে এনে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তবে তার কোনো ট্রেড লাইসেন্স নেই বলেও জানান তিনি। ইউরোপের যে সাইকেল গুলো দামি দামি ব্র্যান্ড, ধরেন আমেরিকান ট্রেক, তারপরে আপনার জায়ান্ট, তারপরে স্পেশালাইজ, ক্যানিয়ন, ক্যাননডেল, এসওয়ার্কের যে সাইকেল গুলো, যদি কারো রিকোয়ারমেন্ট থাকে তখন এনে দিই। এক্সপোর্ট ইম্পোর্ট যে কোম্পানি গুলো আছে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে ইন্টারন্যাশনালি, আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করে ওদেরকে বলি যে আমার এই মডেলের এই সাইকেলটা লাগবে, অমুক দেশ থেকে আসবে, আমাকে কবে এনে দিতে পারবেন এবং কত টাকা চার্জ হবে, তখন ওরা আমাকে একটা রেট বলে, তখন আমি ওটা পে করি, ওরা আমাকে ডেলিভারি দিয়ে দেয়। মানে আমার কাজ ওইসব কিছু, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ আমি করি না, আমি জাস্ট অর্ডার করবো, প্রোডাক্ট পাবো, আমি ডেলিভারি দিয়ে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায়শই বিভিন্ন মডেলের এই সাইকেলগুলো চালিয়ে থাকেন আশিক। এক একদিন এক এক মডেলের সাইকেল ব্যবহার করেন তিনি। তবে তার এসব দামি সাইকেলের উৎস সম্পর্কে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু গুঞ্জন রয়েছে ছাত্রলীগ নেতা এবং ঢাবি VC পুত্র হওয়ায় বিভিন্ন জায়গায় কিছু অনৈতিক আয় রয়েছে তার। এদিকে রাজধানীর সাইকেল ব্যবসায়ীরা বলছেন, দেশীয় বাজারে চীনা এবং দেশে তৈরি বিভিন্ন সাইকেলের চাহিদা অনেক বেশি। এছাড়া বিখ্যাত ব্র্যান্ডের এসব সাইকেল আমদানি করা বেশ ব্যয়বহুল, তাই দোকানগুলোতে এসব সাইকেল তেমন বিক্রি হয় না বলেও জানান ব্যবসায়ীরা। তামজিদ মির্জা, কালবেলা।